পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আমারে আপনারে আল্লাহ নড়াচড়া করতে দিবেন না। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা বলবেন 80 বছর 90 বছর দুনিয়াতে ছিলে, জীবন কিভাবে কাটিয়েছো হাজিরা দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো হাজিরা দাও। যৌবনকাল কি? বালেগ হওয়ার পর থেকে 35 বছর, আল্লামা জামাকশারি তাফসীর কাশাফ, এটা যৌবনকাল। দামি এই সময় কোথায় কাটিয়েছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছো কোথায়? এত জমি, এত বিল্ডিং, এত ব্যাংক ব্যালেন্স হাজিরা দাও। ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায় হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, 40 বছর ওয়াজ শুনেছো, বিদ্যা বুদ্ধি অর্জন করেছো, আমল করেছো কিনা হাজিরা দাও। হাজিরা দিতে না পারলে নড়াচড়া করতে দিবেন না। অতএব এই দিন দিন নয়, আরো দিন আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জামিয়া মাহমুদিয়া হামিদনগরের বার্ষিক ইসলামী মাহফিলের মহতরম সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য বুজুর্গ হযরত আল্লামা মাওলানা শামসুল হক সাহেব হবিগঞ্জি, জিয়াতুল্লাহ আলাইকুম, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। মাওলানা ফজলুল করিম ফেরদৌস সাহেব, দামে ইকবালুকুম, এই মাদ্রাসার মুতামিম, গত বছর উনি থাকতে আমি এখানে এসেছিলাম, আবার আল্লাহ তাআলা এবছর আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান নারী পুরুষ, বড় গুনাহ কাবায়র, গ্রেট ক্রাইমস, গ্রেট অফেন্সেস, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, ছোটখাটো গুনাহগুলো আমি মাফ করে দেব, এবং জান্নাতের মধ্যে মুকাররাম সম্মানিত মর্যাদাপূর্ণ জায়গায় তোমাদের চিরকাল থাকার ব্যবস্থা করে দেব। বড় গুনাহ কয়টা? আল্লামা শামসুদ্দিন সাহাবি, সিয়র আলামে নবলার লেখক, সাহেবু সিয়র আলামে নবলা, উনি বলেছেন 100টা কবিরা গুনাহ আছে, 80টা কবিরা গুনাহ আছে, তবা ছাড়া মাফ হবে না, তবা করতে হবে। এর মধ্যে একটা গুনার নাম হারাম খাওয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, জাল দলিল বানাই পরের সম্পত্তি গ্রাস করা, এগুলোকে বলা হয় হকুকুল এবাদ, হকুল এবাদ। সরকারে পাহাড়ের ভিতরে গাছ রোপণ করে প্ল্যান্টেশন, আমরা এগুলো চুরি করে কাটি, ফার্নিচার বানাই বাজারে বেশি, হারাম। আমাদের ঘরের ভিতরে বিদ্যুতের দুইটা লাইন, একটা বৈধ লাইন আর একটা সরা লাইন, দিনের বেলা একটা সালাই, রাতের বেলা আর একটা সালাই, হারাম, হারাম। ভাই বোনকে মাহরুম করে দিই, সম্পত্তি থেকে মাহরুম করে দিই, অধিকাংশ ভাই বোনদের সম্পত্তি দেয় না, হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডিগোস্ত আছে 60 থেকে 70 কেজি, হালকাগুলো 60, একটু মোটা হলে 70, হাড্ডি আছে 206টা, এটা একটা হাড্ডি, টুকরো টুকরো হাড্ডি আছে 206টা, 1 ফোঁটা গোস্ত, 1 টুকরা, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, দুর্নীতি করলাম, সরকারের সম্পত্তি গ্রাস করে ফেললাম, রাস্তাতে 1 নম্বর ইট দেওয়ার কথা দিলাম 3 নম্বর, এগুলো করি, যারা শরীর বানায় গোস্ত বাড়ে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। জায়গা থাকবে, সম্পত্তি থাকবে, বিল্ডিং থাকবে, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দেশে র‍্যাবে অভিযান চালায়, আমরা পত্রিকায় দেখি আর কি, টেবিলের তলে 10 কোটি টাকা, 10 কোটি টেবিলের তলা। সুইজারল্যান্ডে একটা ব্যাংক আছে, সুইস ব্যাংক, বিদেশি পত্রিকায় রিপোর্ট আসছে বাংলাদেশে বিগত 20 বছরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার ওখানে জমা আছে, কানাডায় বাড়ি আছে। এগুলো হারাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন। এই দিন দিন নয়, আরো দিন আছে। মানুষ কয়দিন বাঁচে? এমনও হয়ে গেছে সুইস ব্যাংকে টাকা রাখলে ওখানে চেক বই নাই, চেক বই নাই, ওখানে একটা পাসওয়ার্ড দেয় 201*502, তারপরে ড্যাশ এভাবে দেয়। এখন উনি কোটিপতি, বাংলাদেশে স্ট্রোক করে মারা গেছেন, ওনার বউকে বলেন নাই, ফলে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা পড়ে আছে, কেউ খোঁজ নাই, আনক্লেমড, কেউ দাবি করে না। উনি চলে গেছেন কবরে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আমারে আপনারে আল্লাহ নড়াচড়া করতে দিবেন না। আনুমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা বলবেন 80 বছর 90 বছর দুনিয়াতে ছিলে, জীবন কিভাবে কাটিয়েছো হাজিরা দাও। ওয়ান স্বভাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো হাজিরা দাও। যৌবনকাল কি? বালেগ হওয়ার পর থেকে 35 বছর, আল্লামা জামাকশারি তাফসীরে কাশ্যাফ, এটা যৌবনকাল। দামি এই সময় কোথায় কাটিয়েছ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছো কোথায়? এত জমি, এত বিল্ডিং, এত ব্যাংক ব্যালেন্স, হাজিরা দাও। ওয়া ফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায়? হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, 40 বছর ওয়াজ শুনেছ, বিদ্যা বুদ্ধি অর্জন করেছ, আমল করেছো কিনা হাজিরা দাও। হাজিরা দিতে না পারলে নড়াচড়া করতে দিবেন না। অতএব এই দিন দিন নয়, আরও দিন আছে। এই যে তারা দেখা যায়, এর পিছনেও দুনিয়া আছে। সতারো কে আগে জাহাঁ ওর ভি হ্যায়, দুনিয়া ওর ভি হ্যায়, আসমা ওর ভি হ্যায়। আল্লাহর ইবাদত করি, গুনার জন্য আল্লাহর কাছে কাঁদি, মাফ চাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মানুষ বাঁচে কয় বছর? আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত বাইনা 60 ও 70, 60 থেকে 70 বছর বাঁচে। কুত্তা বাঁচে কয় বছর? 7 বছর থেকে 15 বছর। আমাদের দেশের কুত্তারা বেশি বাঁচে না, কারণ কুত্তার তো থাকার জায়গা নেই, কুত্তারে 3 বেলা ভাত খেয়ে দেয়, অসুখে বিসুখে মরে যায়। কিন্তু ইংল্যান্ডে, ডেনমার্কে, নরওয়ে, কোপেনহেগেনে, আমেরিকায় এরা কুত্তারে ঘুমায়, কুত্তার ইঞ্জেকশন দেয়। আমি চট্টগ্রামে যে বাসায় থাকি, আমার ফ্ল্যাটের 25% আমেরিকান মানুষ থাকে, অরিজিনাল আমেরিকান। এরা এখানে উইলিয়াম ক্যারি স্কুলের টিচার, তো রাস্তায় যে কুত্তা আছে, এরা কুত্তালে খেলে, কুত্তারা খাওয়ায়, দুধ খাওয়ায়, কুত্তা অসুস্থ হলে গাড়িতে করে পশু হাসপাতালে নিয়ে নেয়, লালন করে, পালন করে, কুত্তার প্রতি তাদের মহব্বত। ওখানে কুত্তা বেশি দিন বাঁচে। এক প্রকার মাছ আছে সমুদ্রে, 5 ঘন্টা বাঁচে। এগুলোর জিম্মাদার আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। 5 ঘন্টার ভিতরে এই মাছ তার কাউন্টার পার্ট, এই মাছ যদি স্ত্রীলিঙ্গ হয় পুরুষ লিঙ্গের সাথে, পুরুষ হলে স্ত্রীলিঙ্গের সাথে মেলামেশা করি, বিয়ে শাদি করি, বাচ্চা টাচ্চা জন্ম দিই, 5 ঘন্টার ভিতরে মরে যায়, হায়াত তার 5 ঘন্টা, 5 ঘন্টা। সবাইরই রিজিক দেন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের যত পাখি, জমিনের যত মানুষ, জানোয়ার, পাখি, মাটির ভিতরে যত পোকা,
হাসরাতুল আরদ পানির ভিতরে যত মাছ হিতানুল আরদ কুটি কুটি এগুলোকে রিজিক দেন মহান আল্লাহ। মৃত্যু যাবে যেভাবে মানুষরা তালাশ করে, আপনি যদি পাতালের ভিতরে বিল্ডিং করেন নিচে অথবা 1000 তলা বিল্ডিং করেন, উপরে হাওয়াখানা তৈরি করেন, স্টিলের দরজা দিয়ে বাঁধি রাখেন, আপনার যখন টাইমে আসবে আজরাইল গিয়ে জান নিয়ে আসবে। ইজা যা আজলহুম লায়স্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আল্লাহ তাআলা বলেন টাইম যখন এসে যাবে এক মিনিট এদিক সেদিক হবে না। মৃত্যু মানুষরা যেভাবে তালাশ করে, রিজিকও মানুষকে এভাবে তালাশ করে। অতএব ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, গুলি করতে হবে না, বুকের ভিতরে ছুরি ঢুকাতে হবে না, জাল দলিল বানাতে হবে না, গভর্নমেন্টের সম্পত্তি অন্যভাবে গ্রাস করতে হবে না, লুণ্ঠন করতে হবে না। রিজিক আসবে, রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। আর রিজক মুকসুম, রিজিক বরাদ্দ আছে, বরাদ্দ অফিস সময় রিজকুকুম, রিজিক আসমানে জমিনে তালাশ করতে হয়। চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, মুদরিসি করি, বিল্ডিং বানাই, হাল চাষ করি, জমিনে তালাশ করতে হয়। রিজিক আসমানে ওখান থেকে বরাদ্দ হয়। এবং হবিগঞ্জ জেলায় যদি ব্যবসা বাণিজ্য করি, লাভ করতে পারলাম না, মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলের জন্য বউ আনতে পারি নাই, গড়টা ভাঙা, বর্ষাকালে বৃষ্টি পড়ে, এটা একটু ভালোভাবে তৈরি করা দরকার, পাকা করা দরকার, সেই ব্যবস্থা হবিগঞ্জ আমি করতে পারি নাই, আমি যদি আমেরিকা যাই, আমি যদি ইংল্যান্ডে যাই, আমি যদি সৌদি আরবে যাই, তলবু কাসবিল হালাল, আপনার যাওয়া আসা টাকা হাওয়া এবাদত। কোথায় লেখা আছে? সুরে জুমার তাফসিরে আছে, ফয়জা খুজিয়াতি সালাত ফন্তশিরু ফিল আরদের তাফসিরে আছে, পেটের ভাত জোগাড় করা এবাদত হালাল পথে। তলবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, নামাজ রোজা হজ যাকাত এক নম্বরে ফরজ, দ্বিতীয় স্তরের ফরজের নাম পেটের ভাত, মা বাবা ছেলে মেয়ের জন্য এটা ফরজ হালাল পথে। কোন নবী কোন রসুল দুনিয়াতে আসি মানুষের কাছে হাত পাতেন নাই যে আমার ভাত খাওয়াই দেয়া, এই গ্রামে এক মাস, ওই গ্রামে এক মাস, তুমি এক মাস, এটা বলেন নাই। আদম আলাইহিস সালাম কৃষক, আদম আলাইহিস সালাম আসমান থেকে আসার সময় হাতে করে গেউ নিয়ে আসছেন, তাফসীর ইবনে কাসির, এটা দা নিয়ে আসছেন, এটা কোদাল নিয়ে আসছেন, জিব্রাইল দুনিয়াতে আসছেন রাতের বেলা, ইহবিতু মিনহা জামিয়ার তাফসীরে আছে, আসছেন রাতের বেলা। হযরত আদম আলাইহিস সালাম ভাবলেন আল্লাহ তাআলা আমার কোথায় নামিয়ে দিলেন, ইহবিতু মানে নিচে যাওয়া, হুবুত উপরে যাওয়া, অরুজ, আল্লাহ রসুল উপরে গেছেন মেয়েরাজ, আদম আলাইহিস সালাম নেমে আসছেন, ইউনুস আলাইহিস সালাম নিচে নামে আসছেন, এজন্য হুবুত ইহবিতু। তিনি সারা রাত কান্নাকাটি করছেন, পরে দেখলেন যে সকালবেলা পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠছে, তো জিবরাইল ইসলাম আসি বলেন আপনার হাতে যে গেঁও আছে এটা জঙ্গল কাটি কোদাল দিয়ে ফাঁক করি এগুলো ছিটি দেন। প্রথম কৃষক আদম আলাইহিস সালাম কৃষি করে ভাত খেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বস্তা বানায় বাজারে সাপ্লাই দিতেন। জাকারিয়া আলাইহিস সালাম গাছের বিজনেস, দাউদ আলাইহিস সালাম লোহার বিজনেস, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালক, মন্ত্রী, উজির, ওয়াজারত, হযরত শুআব আলাইহিস সালাম ছাগলের খামার, মূসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন জামাই এবং শ্বশুর। এক জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ছাগল চড়াইছেন, ক্ষেত খামারও করেছেন, শরফ নামক জায়গায় আমি গেছি ওখানে মকাম শরফ, হযরত মাইমুনা বিনতে হারিসের কবর আছে, এটা আল্লাহ রসুলের শ্বশুর বাড়ি। মোট কথা, পেটের ভাত জোগাড় করা, জীবিকা অর্জন করা এবাদত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের কারণে বহু গুণ মাফ হয়, রোজার কারণে মাফ হয়, হজের কারণে মাফ হয়, জিকির আজকারের কারণে মাফ হয়, কোরআন শরীফ তেলাওয়াতের কারণে মাফ হয়, কিছু গুণা মাফ হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এসব গুণা কি কারণে মাফ হয়? হযরত বলেন তলব কাসবিল হালাল, হালাল রিজিক তলব করতে যাই, কপাল দি ঘাম ঝরে, হাত দি ঘাম ঝরে, গলা দি ঘাম ঝরে,
এ গামের ফোঁটা বাকি গুনাহ মাফ করে দে। আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়া লোক, একেবারে টপ, এর উপরে বাংলাদেশে ডিগ্রি নাই। অনার্স করছি, এম এ করছি, পিএইচডি করছি, 75 ইংরেজিতে বহারে পড়ছি, মাদ্রাসার পড়া শেষ করছি, 75-এ মাদ্রাসার পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি। আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লই যারা কলমের খোসায় লাখ লাখ টাকা ঘুষ খায়, তার চাইতে হামিদনগরে যে রিক্সা চালায় ওই শিক্ষিত ভদ্রলোকের চাইতে রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ তার রিজেক হালাল, আমার রিজেক হারাম, আমার মতো ভাইদের রিজেক হারাম। এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, সমুদ্রে যে মাছ আছে কল্পনা করতে পারবেন? সমুদ্র কারে বলে? কক্সবাজার যাই দেখবেন, আমি তো বিদেশে গিয়েও দেখছি। 2 বছর আগে আমি ইন্দোনেশিয়া গেছি, বালি, বালির পরে যে সমুদ্র উত্থাল তরঙ্গ, যেদিকে চাই সেদিকে পানি আর পানি, নীল পানি, ওই পারে অস্ট্রেলিয়া। এখানে মাছ আছে, বঙ্গোপসাগরে মাছ আছে, কোটি কোটি মাছ। এই মাছের খাবার কে জোগায়? আল্লাহ। আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা আল্লাহর দরবারে রাতের বেলা কাঁদি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাম আপ হি কে ইবাদত করতে হ্যায় ওর আপ হি সে মদদ মাংতে হ্যায়। আল্লাহ বলেন, আমার কাছে যারা চাইবে আমি তারা খালি হাতে ফেরত দেব না। আল্লাহর শক্তি, চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, ঘুষ খাইতে হবে না, হালাল এবং হারামের মধ্যে মেলাওয়াট করতে হবে না। বিয়ে করি, বাচ্চা বেশি হবে বলে আমাদের মধ্যে কিছু তথাকথিত শিক্ষিত মানুষ মনে করে, আমার 4টা ছেলে হইলে, 2টা মেয়ে হইলে, 6 জন হইলে, 7 জন হইলে আমি খাবো কি করি? একথা মনে করি বড় ট্যাবলেট খাওয়াই বাচ্চা কমাই ফেলে, ঠিক কিনা বলেন? এবং স্লোগান আছে, সব ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানে যথেষ্ট, একটা হলে আরো ভালো। তারা মনে করে খাওয়াবো কোত্থেকে? আরে, খাওয়ানোর জিম্মাদারি আমাদের উপর নয়, খাওয়ানোর জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ বলেন, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাকেও রিজিক দিই তাদেরও রিজিক দিই। এই যে মায়ের পেটে বাচ্চা আসে 10 মাস থাকে, হামলো তো মকরুহা, বাবা চা তো কুরহা, মায়ের বাচ্চা পেটে নিতে কষ্ট, ডেলিভারি করতে কষ্ট, 10 মাস 9 মাস মায়ের পেটে বাচ্চা কি খায়? এমন সিস্টেম করে দিছে নাভিদি, মায়ের হাইজের পানিগুলো নাভিদি শরীর মোটা করে দিয়ে আল্লাহ মায়ের পেটেও খাওয়াইছেন, দুনিয়াতে আসার পরেও খাওয়াবেন। মিঠা পানি, এই যে হাওর সিলেটের ওই দিরাই, সুনামগঞ্জ মৌলভীবাজার সিলেটের যে হাওর, হাওরে মাছ আছে কত? 242 প্রজাতির বোয়াল, মাগুর, শিং, নাইলোটিকা, এ জাতীয় কত মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, কত মাছ? 242 প্রজাতির। নোনা পানিতে যে মাছ আছে এগুলো মিঠা পানিতে থাকে না। নোনা পানিতে মাছ আছে 102 প্রকার, ইলিশ মাছ থেকে শুরু করে লটিয়া মাছ পর্যন্ত। এগুলোর খাবার খেয়ে দেয় সমুদ্রে। একটা মাছ আছে তিমি মাছ, তিমি, নীল তিমি, ব্লু হোয়েল ইংরেজিতে বলে। এই মাছ মাঝারি ধরনের তিমি মাছের ওজন 180 টন, 1000 কেজিতে 1 টন, 1000 কেজিতে 1 টন, এরকম 180 টন। ছোটটা, বড়টা কত আল্লাহ ভালো জানে। এরা যে আ করি একটা লোকমা খায়, একটা গ্রাস খায়, 200 জন মানুষ যদি এক বেলা, একদিন সকালে দুপুরে বিকেলবেলা কেবল মাছ দিয়ে মাছ খায়, 200 জন মানুষ, কিছু মাছ ঝোল, কিছু মাছ ফ্রাই, কিছু মাছ রসাবুনা, মাছ দিয়ে যদি মাছ খায় 200 জনে, যেই পরিমাণ মাছ খাবে তিমি মাছ সমুদ্রে আ করি এক লোকমায় খায়, এর চাইতে বেশি মাছ। তার পেট কত? কয় কোটি
তিমি মাস আছে একটা মাসের কথা বললাম, সব আল্লাহ জোগাড় করেন। আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিন কক্সবাজার থেকে ওই সমুদ্রের মাঝের দ্বীপ আছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের চারিদিকে কিছু পাথর আছে, পাথরের উপর ঘাস গজায়, পৃথিবীর কোথাও পাথরে ঘাস গজায় না, পাথর তো পাথর নিরেট, ওখানে ঘাস গজায়। এই ঘাসকে ইংরেজিতে বলা হয় কোরাল, বাংলা বলা হয় শৈবাল, এগুলো মাছের খাবার। আমাদের মধ্যে কোরাল দ্বীপ আছে, কোরাল আইল্যান্ড সেন্ট মার্টিন। আমি 2019 সালে সিন গেছি, সিনে, এরপরে মালয়েশিয়ার পূর্ব পাশে সারাবাস সাবাক গেছে, আমি দক্ষিণ চীন সাগরে নামছি, সব একটু দেখলেই, একটু ভালো করে দেখলেই বোঝা যাবে পাথরের উপরে ঘাস, এগুলো মাছে খায়। এই জন্য আমাদের দেশের তুলনায় সিন সাগরে, কৃষ্ণ সাগরে, আটলান্টিক সাগরে মাছ বেশি। ওখানে একটা মাছ আছে সারডিন, একটা মাছ আছে স্যামন, ইংল্যান্ডে আছে স্যামন মাছ। আমি 2 বছর আগে মালয়েশিয়াতে যাই, একেবারে পূর্ব দিকে স্যামন মাছ খাইছি, আমি জীবনে এত মজার মাছ আর খাই নাই। টোনা একটা মাছ আছে, টোনা আমাদের দেশে নেই। তো আল্লাহ সমুদ্রের তলায় যে পাথর দিয়েছেন, পাথরের উপর ঘাস গজায় কোটি কোটি মাছের খাবার জোগাড় করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, অতএব আমাদের বাচ্চা বন্ধ করতে হবে না। হ্যাঁ, মায়ের শরীর যদি খারাপ হয়, প্রতি বছর যদি বাচ্চা হয়, মা দুর্বল হয়ে যেতে পারেন, ওনার ভিটামিন ডি, সি, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ভিটামিন ডি থ্রির অভাব হতে পারে, আয়রনের শর্ট হতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ ক্রমে মাকে সুস্থ রাখতে হবে, মারে সুস্থ রাখি, এরপর আমরা বাচ্চা নেব। বাচ্চা তো আল্লাহর দান, হাজার চেষ্টা করলে একটা বাচ্চা জন্ম দিতে পারবেন না আল্লাহ যদি না চান। কত মানুষ আমাদের কাছে আসে কাঁদে, সংসার ভাঙ্গি যাওয়ার উপক্রম হুজুর, এখন কোনো সন্তান আসে নাই, চাইলেও তো পারবেন না, আল্লাহ যা মঞ্জুর করে রাখছেন তাকে আসতে দেন, তবে মায়ের শরীর দিকে আপনি খেয়াল রাখবেন, আল্লাহ যত দেন। প্রত্যেকের কপাল আলাদা, বাবা কিছু করতে পারে নাই, ছেলেরা গাড়ি বাড়ি করে বিরাট কারবার করে দিয়েছেন, বাবার লেখাপড়া নাই, ছেলেরা আলে মহাদ্দেস মুফতি, কোটি কোটি মানুষ আছে এরকম, সবাইকে রিজিক দেন আল্লাহ, আল্লাহ তাআলা রিজিক দেন। আরেক আশ্চর্য দেখুন, কুদরতে ইলাহি, নেপাল থেকে যে নদী ভারতের উপর দিয়ে আসি, রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢুকছে, এই নদীর নাম দুইটা, বাংলাদেশের অংশকে বলা হয় পদ্মা, ভারতের অংশটাকে বলা হয় গঙ্গা, একই নদী, মাঝখানে বর্ডার নাই, কাঁটাতারের বেড়া নাই, গঙ্গাতে ইলিশ নাই, পদ্মাতে ইলিশ। কেন, কেনর জবাব নাই, মা হলক তাহাজা বা তেলা, এই যে কেঁচো জমিনে চাষ দিলে যে কেঁচো বের হয়, কেঁচোর কী কাজ আমরা জানি না, আল্লাহ জানে। আমরা যে এখন ইউরিয়া, টিএসপি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক জমিনে দিই, কেঁচো মরি যায়, বিজ্ঞানীগণ বলছেন এই সমস্ত ফার্টিলাইজার কম দিই, গোবর দেন এবং খড় ঘাস পচাই দেন, যাতে কেঁচো বেশি জন্ম নেয়, জমিনের উর্বরতার জন্য কেঁচোর দরকার, এটা আমরা জানছি অনেক পরে। এই যে জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপ, মালয়েশিয়ায় আমার ছেলেটা মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ফারেক হয়ে আসছে, তো আমি বহুবার গেছি, বিষাক্ত সাপ উঠি জানালার ওখানে বসে থাকে, ভয়ের কথা, কারণ প্রতিদিন ওখানে বৃষ্টি হয়, প্রতিদিন শীত লাগে, প্রতিদিন গরম লাগে, সকালবেলা বৃষ্টি দিলি, দুপুরে রোদ, শেষটাতে শীত, শীত মৌসুম এটা সারা বছর বেশি সাপ। আমি যতবার গেছি একেবারে জঙ্গলের ভিতরে ঢুকি নাই ডরে, তো টেলিফোন করে দিলে ইউনিভার্সিটি থেকে মানুষ আসি, স্প্রে করি, সাপ ধরে নিয়ে যায়। এই সাপের কী কাজ আমাদের জানা নাই, জানে আল্লাহ। কিছু সাপ আছে আফ্রিকা, এগুলো থেকে বিষ লই, বিষ নিয়ে ওষুধ বানায়, দামি ওষুধ, জটিল রোগের চিকিৎসা সাপের বিষ, সাপের ভিতরে, বিষের ভিতরে আর্সেনিক আছে, যাতে চামড়া নষ্ট হয়ে যায় আর্সেনিক, ওই মেডিসিন দিই ভালো করে দিয়ে, মা খরাক তাহাজা বা তেলা, আল্লাহ এটা ধুলিকণা পর্যন্ত বিনা কারণে তৈরি করেন নাই।
অতএব রিজিকের ব্যাপারে ফিকির করতে হবে না, আমরা চেষ্টা করব, মেহনত করব, মেহনত করলে আল্লাহ আমাদের দিবেন। রিজিক যদি কোনো কারণে আমাদের গুনার কারণে রিজিক তং হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সূরা ওয়াকেয়া তেলাওয়াত করব। কোন সূরা? ওয়াকেয়া। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরাতাল ওয়াকেয়া কুল্লা লাইলাতিন, প্রতি রাতে যদি কোনো মুসলমান সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন বাতা পানিতে কষ্ট পাবে না। করে দেখেন না, যাদের মাথার উপর কর্জ বেশি, ছেলে একটা আমেরিকা পাঠাইছেন, আর একটা পাঠাইছেন দুবাই, আর একটা পাঠাইছেন লন্ডন, এখন আপনার কর্জ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের জবান থেকে আমার কানে শুনছি, আমি আল্লাহ রসুলের জবান থেকে আমার কানে শুনছি, কোন মুসলমান যদি এ দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বি হালালিকান হারামিক ওয়া আগনিনি বি ফযলিকা আম্মান সেবাক, এ দোয়া যারা করবে, মিসলু জবালে সাবির, আরব দেশে পাহাড় আছে সাবির পাহাড়, সাবির পাহাড় পরিমাণও যদি কারো কর্জ থাকে, আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। চোখের পানির দাম কাতরাতু দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি দোয়া করে দেখেন, ব্যর্থ হবে না। বিশেষ করে শেষটাতে সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব পড়ে দেখেন, হালমিন সাহিলিন হালমিন মুস্তাকজিকিন হালমিন মুস্তাকফিরিন, আল্লাহ নিজের আসমানে আসে ডাক মারে, কারো কিছু লাগবে? লন্ডনের বিষয়ে ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড, হালমিন সাহিলিন, হে কুই কুই সাহেল, হে কুই হালমিন মুস্তাকজিকিন, রিজিক চাহানে বলা, হে কুই হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত ডাকে। রিজিক কিভাবে আল্লাহ দেয়, বুখারি শরীফ থেকে মুস্তাদ আহমদ থেকে ঘটনা বলি তো শেষ করবো। গজওয়াতু সিফিল বাহার, এখানে বুখারি পড়ছেন, বুখারি পড়েছেন অনেক মানুষ আছে, আমরা পড়ছি তো অনেক আগে, গজওয়াতু সিফিল বাহার এই অধ্যায়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদের ডাকি বলেন, ও আমার সাহাবা, আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, এত বড় একটা কিতাব আছে, আহাদে নববী মে নিজামে জাসুসি, হযরতের জামানায় গোয়েন্দা নেটওয়ার্ক কে কি করে, হযরতের কাছে গোপনে খবর আসতো, জাসুসি তাজাসুস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, 300 জন যোদ্ধা, তোমরা রেডি হও, অস্ত্র নি, তোমাদের সেনাপতি হযরত আবু ওবাইদা বিন জাররাহ, এখান থেকে 70 কিলোমিটার দূরে সমুদ্রের কিনারে কিছু মানুষ আনাগোনা করে, বিদেশি মানুষ, আমার কাছে খবর আছে, তোমরা যাও এক সপ্তাহ খাবার নিয়ে যাও, রিজিক যে আল্লাহ দেন হাতে নাতে প্রমাণ, যান তোমরা যাও, দেখো এরা কারা কি সা, তোমাদের যদি সন্দেহ না হয় সারি দাও, চলে যেতে বলো, তোমাদের যদি সন্দেহ হয় ধরে নিয়ে আসো, তোমাদের দেখি যদি তারা অস্ত্র বের করে যুদ্ধ করো, কাতাল করো, ফাইট করো। তো গেছেন 300 জন সেনাপতি হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নদীর কিনারে যাই কেউ নেই, চিন্তা করলেন এরা কোনো লুকিয়ে থাকলো কিনা, আবার পাহাড়ের ভিতরে গেছে, গর্ত টর্ত আছে নাই, এখন এগুলো করতে করতে 8-10 দিন খাবার শেষ, খেজুর ছিল শেষ, এবার তারা খাবেন কি, গাছের পাতা, আমরা তো গাছের পাতা খাই, সেজান গাছের পাতা খাই, শাক বানাই, তো ওখানে কুচি কুচি পাতা আছে, এগুলো রান্না করে তারা খাইছেন, এত বেশি গাছের পাতা খাইছেন, ফয়ুসাম্মা এই প্রতিনিধি দলের নাম হয়ে গেল জাইশুল খাবাত খাবাতা, খাবাতুন মানে লতা পাতা, লতা পাতার সেনা দল, ইসলামের জন্য, কোরআনের জন্য। এখন তো আমরা বিরিয়ানি খাই, ওয়াজ করি, খাসির মাংস খাই, ওয়াজ করি, আর ওরা গাছের পাতা খাই, বুখারী শরীফ না, মুস্তাদ আহমদ না, যুদ্ধ করছেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল জাইশ, আমরা তো গাছের পাতা খাতে থাক গেয়া, তখন মাহসুস হরায়, তাহলে ওট জবাই করো একসাথে, 300 জন
সৈনিক তো তিনটা জবাই করি বেশ কয়েকদিন চললো তিন বেলা আবার গাছের পাতা আবার তিন আবার গাছের পাতা আবার তিন মন নয়টা ইতিমধ্যে বিশ দিনের মতো হয়ে গেল তখন তারা বললেন মহামান্য সেনাপতি এখন আমরা গাছের পাতাও আর খেতে পাচ্ছি না ওঠো জবাই করে দিলে কি হবে মদিনায় ফেরত যাব কি করে দুশ্মনের সাথে যদি লড়াই করতে হয় ওট না থাকলে কি দিয়ে করব হযরত আবু উবাদা বিন জাররা বলেন ঠিক বলেছ এখন আর ওট জবাই করা যাবে না চলো আমরা আল্লাহরে বলি তো আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার মাহবুব পয়গম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুকুমে আমরা জিহাদ করতে এসেছি নদীর কিনারে দুশ্মনরা আমরা পাই নাই তারা অত চলে গেছে না হলে লুকিয়ে আছে আমরা তাদের সন্ধানে আছি এখন আমাদের খাবার তো শেষ তুমি তো জানো গাছের পাতা খাইছি ওট খাইছি এখন তো আর কিছু নাই আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবান এ দোয়া করি রাতে ঘুমাইছেন পেট্রোল করার জন্য নদীর কিনারে গেল যাই দেখে বিরাট এক পাহাড় কিছু পানি কিছু বালি বুখারী শরীফ পাহাড় তারা বললো আমরা গত রাতে গেলাম আমরা তো এখানে কোনো পাহাড় পাই নাই সামনে গিয়ে দেখেছে মাছ মুখ আছে পিছনে গিয়ে দেখলো লেস আছে কিন্তু ইজা হৌতুন মিসলু জারিফ জোয়ারা বা জরিফ মানে ছোট পাহাড় জবল মানে বড় পাহাড় জবলে অহত জবলে মক্কা জবল আবু কোবাইস আছে না মক্কা শরীফের সাথে লাগানো জবল আবু কোবাইস জবলে উমর জবলে অহত জবলে সাবির উপর উঠলো এভাবে তলোয়ার দিয়ে গুঁতে দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে একবার তাজা মাছ হযরত আবু উবাইদা বিন জাররার খবর দিল আমরা তো একটা মাছ পাইছি বিশাল মাছ ইউকালুল হাল আম্বার এটাকে আম্বার বলে হুজুর কি করব বলো কাটো কাটি খুব মজাদার রান্না করলো সুস্বাদু একবার রান্না করলে তিন বেলা যায় 900 জনের খাবার বড় বড় ডেকসি আছে সাহাবায়ে কারাম বলেন ফা আকাল্লা মিনহা সামানিয়া আশারাত লাইলাতান আমরা 18 দিন 18 রাত এই মাছের গোস্ত খাইছি এই মাছ আমরা রান্না করে খাইছি একদিন হযরত আবু উবাইদা জাররা বলেন জিল আইনে মাছের বুকের থেকে দুইটা কাঁটা নিয়ে আসো আনসার দুইটা কাঁটা এদিক থেকে একটা কাঁটা এদিক থেকে একটা কাঁটা বললো এটা বালুতে গাড়ো আরেকটা কাঁটা নিয়ে আসি গেট বানাও তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিরে ডাকো আসছে ওটের পিঠে উঠো গেট দি পার হয়ে যাও পার হয়ে গেল মাতার সাথে মাছের কাঁটা লাগে নাই কত বড় মাছ সাহাবায়ে কেরাম বলেন ফা আকাল্লা মিনহা মিনাল হুত শয়তান সামানিয়া আশারাত লাইলাতান 18 রাত খাইছি এবং গাছের পাতা খাই আমাদের শরীর যেটা দুর্বল হয়ে গেছিল মাছ খাওয়ার ফলে আমাদের শরীর তাজা হয়ে গেছে এবং মাছের তেল আমরা এখানে মালিশ করছি মাছের তেলের ভিতরে আছে ভিটামিন এ ডি ডি থ্রি করোনা ভাইরাস সমস্ত মানুষের ধরে যাদের শরীরের ভিতরে ভিটামিন ডি থ্রি নাই আমার একটা ভিটামিন ডি থ্রির অভাব আছে এই জন্য শরীরে আমার এখানে ব্যথা করে ইন্ডিয়াতে চিকিৎসা করে আসছি ডাক্তার বললো যে আপনি ভিটামিন ডি থ্রি খাবেন মাছ সামুদ্রিক মাছ মাছের তেল ক্যাপসুল এগুলো খাবেন এখন আমি 15 দিন পর পর 40,000 ইউনিট করে এই মাছের তেল খাই একটা ট্যাবলেটের ভিতরে 40,000 ইউনিট আছে 15 দিন পর পর খাই আর কি ভিটামিন ডি থ্রি ভিতরে ঢুকাই সাহাবায়ে কেরাম ভিটামিন ডি থ্রি খায় তারা বললো আমরা একবার সাঙ্গ হয়ে গেছি আমাদের চামড়া টামড়া একেবারে ঠকঠক করতেছে এবার 20-30 দিন যাওয়ার পরে হযরত আবু উবাদা বিন জাররা বলে দুশ্মন তো পাইলাম না এভাবে আর কতদিন চলো আমরা ফিরে যাই মাছ মাছ এগুলো শুকাও কাটে কাটে শুকাও যা খাইলাম 18 দিন তো খাইলাম শুকাও একেবারে যাওয়ার সময় একজনের কাছে 10-15 কেজি করে মাছ তারা মদিনায় নিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হুজুর আসসালাম সাল্লাম বললেন আমি তো তোমাদের জন্য চিন্তা করতেছি খাবার নিলে 7-8 দিনের থাকলে 30 দিন এতদিন খাইলে কি খাবার কোথায় পাইলে বলল হযরত গাছের পাতা খাইছি এরপরে ওট জবাই করছি এরপর আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদের তো রিজিক আছে আসমানে ওখান থেকে একটা ব্যবস্থা করে দাও না
আল্লাহ একটা মাছ দিছেন, এটা 18 দিন খাওয়ার পরে এই মাছ আমরা কিছু এখানে নিয়ে আসছি, হুজুর সমুদ্রের কিনারে খাইছি, এটা তো এস্তরাবি হালত, মজবুরি, কিছু নাই, যা আছে তা খাওয়া দরকার। এখন তো আমরা মদিনায় আসছি, মাছ যেগুলো নিয়ে আসছে এগুলোকে খাবো না ফেলে দেব? হযরত বলেন কুলু, খাও, রিজকান, এগুলো তোমার রিজিক, আল্লাহ তাআলা দিছেন যে আখরাজাহুল্লাহ তাআলা আযযা বাজল, সমুদ্র থেকে আল্লাহ তোমার রিজিক বাইর করে দিছেন যে বলো মতে খাও। আতিমুনি, পারলে আমারে কিছু দাও, ইনকানা মাহাকুম, তোমাদের সাথে যদি অতিরিক্ত কিছু থাকে আমারে দাও। ফাতাহু বাজুহুম, সাহাবায়ে কেরাম 2 কেজি লই আল্লাহ রাসূলকে 20 কেজি দিছেন, ফাআকালাহু, আল্লাহ রাসূল খাইছেন। এগুলো রিজিক আল্লাহ তাআলা এভাবে দেন। আমার কাছে আল্লাহ যে রিজিক দেন 100টা ঘটনা আছে, অতএব ডর নাই, ডর নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, মাগরিবের পরে 3 বার পড়বেন, ফজরের পরে 3 বার পড়বেন, সকালে পড়লে হাত্তা ইউনসিয়া, মাগরিবের পরে পড়লে হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত আসমানি বলা জমিনি বলা থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন, 500 ফেরেশতাদের আল্লাহ তাআলা আপনার পাহারা দিবেন। আমি যে এখানে না, আমি আসার সময় বিমানে আসছি, যাওয়ার সময় ট্রেনে যাব, চট্টগ্রাম গিয়ে কালকে আমি জুমা পড়াবো, জুমা পড়ে আমি দূরে দূরে দুটো মাহফিল করব, একটা করব ফেনের নাইয়া, আর একটা করবো নোয়াখালী রামগতি, এরপরে সমুদ্র। তো আমি আমার এখানে সিট বেল্ট বাঁধি, দোয়া পড়ি, ঘুমাই, কারণ আমি তো আল্লাহর দায়িত্ব বুঝাই দিছি। বিসমিল্লাহ, তো আকল তো আল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ কথা বলি যে ঘর থেকে বের হবে ফিরে আসা পর্যন্ত জিম্মাদারি আল্লাহর হাতে, বাতের ডর নাই, বাত আল্লাহ তাআলা জোগায় দিবেন, ঘুষ খেতে হবে না, চুদ খেতে হবে না, ট্যাবলেট খাবে বাত আসা বন্ধ করতে হবে না। আমরা যখন ছাত্র পেয়ারার সাইজ ছিল এত, এখন পেয়ারার সাইজ হয়ে গেছে এত, মানুষ যত বাড়ে সাইজ বড় হয়ে যায়। আমি 2018 সালে থাইল্যান্ড গেছি, পাতায়া, আমি এত বড় নারিকেল ডাব জীবনে দেখিনি, এত বড়। আমার সাথে আমার বিবি আছে, আমার এক ছেলে আছে, আমরা তিনজনের নলদি খাওয়ার পরও আছে, পেটে ব্যথা করতেছে এত পানি। মানুষ যখন বাড়ি যায় ডাবের সাইজও বড় হয়ে যায়। বার্মা থেকে মিয়ানমার থেকে ফিলিপাইন পর্যন্ত এমন জমিন এখনো আছে, নূহ আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত মানুষের পা পড়ে নাই। এগুলো যদি চাষ করে পৃথিবীতে মানুষ আরো লাগবে। এখন মানুষ আছে কত? 750 কোটি, 750 কোটি মানুষ আছে। সেরগুলো যদি বাড়ি যায়, আল্লাহ যাই জমিন দিছেন, যে মিঠা পানি দিছেন, হাওড়ের পানি মিঠা, পুকুরের পানি মিঠা, দিঘির পানি মিঠা, যত মিঠা পানি জমা আছে, যত জমি আছে, বিজ্ঞানীগণ বলছেন একদিনের জন্য খাবারের অভাব হবে না। আমাদের মাথা শেষ করে দিছে, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কলেজে পড়ছি, আমরা মেলতাস বিজ্ঞানী, মেলতাসের একটা থিওরি আছে, জনসংখ্যা তত্ত্ব, যে জমিন কম ভাইবার আদর বেশি, ভাইয়ের আবার বিয়ে করি আরও বেশি, আরও বিয়ে করবে আরও বেশি, এভাবে করতে করতে দুনিয়াতে যদি মানুষ বাড়ি যায়, একজন কুষ্ঠ একজন খাবে, এই জন্য কমাই ফেলো, ট্যাবলেট খো, ট্যাবলেট, এই মাথা শেষ করে দিছে। আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। অফিস সামায়ে বাবা নেই, আসমানে দুটো দরজা আছে, এক দরজা দিয়ে আমল ঢুকে, আর এক দরজা দিয়ে রিজিক নামে। মানুষ যখন মারা যায় দুই দরজা বন্ধ হয়ে যায়। দক্ষিণ আমেরিকা, ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটা দেশ আছে, ব্রাজিল আর্জেন্টিনার মাঝখান দিয়ে একটা নদী গেছে, সেই নদীর নাম আমাজন নদী, কক্সবাজার এই সিলেটের সুরমা নদী আছে না, খোয়াই নদী, সুরমা নদী, ওখানে নদীর নাম আমাজন নদী। আমাজন নদীর দুই কিনারে এমন জায়গা আছে যে কেবল কোদাল দিয়ে ফাঁক করি, যেটা রোপণ করবেন সেটা হবে, এখনো সেখানে মানুষ যায় নাই। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মাঝখানে একটা দেশ আছে মধ্য আমেরিকা, মধ্য আমেরিকার দেশের নাম হচ্ছে পানামা, মেক্সিকো, বারবাডোস, এগুলো দেশ, ছোটো ছোটো দ্বীপ।
পানামাতে একটা কলা গাছ বের হয়েছিল, কলা গাছ তিনাত, কলা গাছের যেটা ছড়া এটা সেরাত, কলা যখন এভাবে ধরে ধরে আস্তে আস্তে নিচে নামবে, এত বড় কলা এই সাইজ আমার, এই সাইজ মাটি কুড়ি না দিলে কলা গাছ ছিটে পড়ে যাবে। মানুষ যখন বাড়ি যায় কলাও মোটো হয়ে গেছে, কলা ছড়াও বেশি। আঙ্গুর বুড়ো বুড়ি মানুষ আছে তো, ছোটো কালে আঙ্গুরের সাইজ কত, এখন আঙ্গুরের সাইজ কত, সবগুলো আল্লাহ তাআলা রিজিক দেন, বেড়ে যাচ্ছে, সবগুলো বেড়ে যাচ্ছে। একদিনের জন্য পৃথিবীর বুকে খাবারের অভাব হবে না। এখন তো বাংলাদেশের বিজ্ঞানীরা সারা বছর আম খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের দেমাগের ভিতরে চেতনাবোধ আবিষ্কারের নেশা দিচ্ছেন, এমন আম বের করছে যে সারা বছর আম খাবেন। এখন কোনো বুড়া মানুষ, এখন তো আমের মৌসুম নয়, এই মৌসুমে যদি অসুস্থ হয় আম খাইতে মন চায়, আল্লাহ বলেন আমি বারো মাসে আমের ব্যবস্থা করে দেব। এবং আমার এই ভাইরা ভাই পটিয়া মাজার উস্তাদ, এখন কাতারের অনেক বড় ইমাম, ওনার ছেলে মেয়ে ১৩ জন, দুটো মেয়ে ডাক্তার, এক ছেলে কাতারে অল কাতার বোর্ডে এক নম্বর, তাদের বাড়ি হয়ে গেছে চট্টগ্রাম শহরে, তারা বাড়ি করছেন এবং কাতারে প্রতিযোগিতা করি ৮০ লক্ষ টাকার পুরস্কার পাইছেন। ছেলে মেয়ে বেশি হলে তো লাভ আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ফ্যামিলি থেকে বিয়ে করো যেই পরিবারের মেয়েরা বেশি বাচ্চা জন্ম দেয়। এখন আমরা করতেছি উল্টা, একটা দুইটা, ওই একটা যদি প্রতিবন্ধী হয়, ওইটা যদি খোঁড়া হয়ে যায় জীবন শেষ। অতএব আল্লাহর কথা ধরি, রসুলের কথা ধরি, আল্লাহরই ইবাদত করি, আল্লাহ বলেন আমি তোমার রিজিক আসমান থেকে দেবো। ওমাইয় ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন আমারে ডরাই দুনিয়া বছর করো, আমি বেহিসাব রিজিক দেবো, আমি খোদা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। একটা দোয়া শিখাই, কথা শেষ। বাংলাদেশে করোনায় মারা গেল ৮০০০, মারেন তো আল্লাহ করোনা সবাব, পৃথিবীতে মারা গেছে ২৪ লক্ষ এই মুহূর্তে, মারা ৭ সেকেন্ডে করে একজন মানুষ মারা যায়। ইংল্যান্ডের অবস্থা বেশি খারাপ, এই কারণে আজকের মতন সাহেব হজরত মৌলানা আব্দুল করিম ফেরদৌস, ফজলুল করিম ফেরদৌস সাহেব আসতে পারেন নাই। আমার আরেকটা ওখানে মাহফিল ছিল মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের ওখানে জামিয়াতুল খায়র, আমি কালকে তকরির করছি, উনিও আসতে পারেন নাই। এটা দোয়া করবেন আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। সকালে বিকালে দুপুরে রাত্রিতে আল্লাহর কাছে আমরা এই মোনাজাত করব, বাংলাদেশকে আল্লাহ তাআলা করোনার সংক্রমণ থেকে হেফাজত করবেন।